বন্ধুরা, আজ আমি বিশ্বের সবচেয়ে অদ্ভুত 5টি বাইক সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, যে বাইকগুলো দেখে আপনি অবাক না হয়ে পারবেন না, কারণ আপনি এর আগে এই রকম অদ্ভুত বাইক কখনো দেখেননি। আপনি যদি বাইক চালাতে বেশি পছন্দ করেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওতে আপনার জন্য অনেক বেশি সারপ্রাইজ অপেক্ষা করছে। পাঁচ, প্রেডিয়েটর বাইক। এই বাইকটি চালানোর সময় আপনার সাথে কেউ টক্কর নেবে না, কেননা সাধারণ লোক এই বাইক দেখে এমনি ভয় পেয়ে যাবে। আর এটার কারণ হলো এই বাইকটির ভয়ঙ্কর লুক। এই বাইকটির তৈরির ধারণা প্রেডিয়েটর মুভি থেকে নেওয়া হয়েছিল। এই বাইকটি যিনি আবিষ্কার করেছেন তিনি বলেছেন যে সমস্ত লোক তার এই আইডিয়াকে ফালতু বলতো, আজ তারাই এই বাইকটি চালানোর জন্য অনুরোধ করে। চার, মনস্টার বাইক। বিশ্বের সবচেয়ে বড় এই বাইকটি অস্ট্রেলিয়ায় বানানো হয়েছিল। এই বাইকের উচ্চতা 30 ফিটেরও বেশি। বাইকটি পাবলিক রোডে চালানো যায় না, কারণ এটি চালানোর সময় যদি কোনো গাড়ি এটির সামনে চলে আসে তাহলে এই বাইকটি সেই গাড়িকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এই বাইকটিকে বিশ্বের সবচেয়ে ক্ষতিকর বাইক বলতে পারেন। এই বাইকটি চালানোর সময় আপনি নিজেকে সবচেয়ে শক্তিশালী হিসেবে মনে করতে পারেন। তিন, ওয়ার হোর্স বাইক। আপনি এই রকম সুন্দর বাইক এর আগে কখনো দেখেননি। এই বাইকটি অন্যান্য বাইক থেকে সম্পূর্ণ আলাদা, আর এই বাইকটির নাম গিনেস ওয়ার্ল্ড বুকেও লেখা আছে। শুধুমাত্র একটি চাকার উপরে এই বাইকটি চলে, তবে আপনি এই বাইকটি চালানোর আগে আপনাকে ট্রেনিং নিতে হবে। এই বাইকটি ব্যালেন্স ঠিক রেখে চালানো অতটা সহজ নয় যতটা আপনি ভাবছেন। দুই, রেভাতু কাস্টমস বাইক। আপনি যদি অতি দ্রুত বাইক চালাতে পছন্দ করেন তাহলে এই বাইকটি আপনার জন্য না, কারণ এই বাইকটি অনেক বেশি ধীরগতির, যা ঘন্টায় 8 কিলোমিটার বেগে চলে। তবে আপনি যদি অন্যের থেকে আলাদা কিছু করতে ভালোবাসেন তাহলে এই বাইকের ডিজাইন আপনাকে অবশ্যই অন্যের থেকে আলাদা করে দিবে। এক, ট্রান্সফর্মিং ইউএনও। এই বাইকটি ট্রান্সফর্মার মুভির মতো নিজের সাইজ বদলাতে পারে, অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো এই বাইকটি ছোট ও বড় করতে পারেন। এই বাইকটি যে ছাত্র আবিষ্কার করেছে তার মতে সে অনেক বেশি সময় ধরে যানজটে আটকে থাকতো, কিন্তু এই বাইকটি তৈরি করার পরে সে তার ইচ্ছা মতো বাইকটি ছোট বড় করে যানজট থেকে খুব সহজে মুক্তি পায়। বন্ধুরা, আপনি যদি কোনো দিন এই 5টি মোটরসাইকেল চালানোর সুযোগ পান তাহলে এর ভিতর কোন মোটরসাইকেলটি আপনি চালাতে বেশি পছন্দ করবেন সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।